হলিউড মুভির ভিজুয়াল ইফেক্টের এডিটিং এমন উচ্চমাত্রায় পৌঁছে গিয়েছে যেখানে আপনি আসল আর নকলের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাবেন না। যদি আপনার কৌতূহলী মন হলিউডের মুভির দৃশ্যগুলো এডিটিং ছাড়া দেখতে কেমন হয় এই বিষয়ে আগ্রহ অনুভব করে তাহলে আপনি আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। দ্য জাঙ্গল বুক, এই মুভিতে সিজিআই টেকনোলজির নিখুঁত ব্যবহারে প্রায় 70টিরও বেশি প্রাণীকে জীবন্ত ভঙ্গিমায় উপস্থাপন করা হয়েছিল। এই প্রাণীগুলোকে সিনেমার পর্দায় একদম প্রাণবন্ত প্রাণীর মতো দেখায়। এর একমাত্র কারণ অ্যানিমেটররা এখানে ফেসিয়াল এক্সপ্রেশন ব্যবহার করেছিল। এরপর তারা প্রাণীগুলোর মধ্যে এমন কিছু পেশি সংযুক্ত করেছিল যা মানুষের মধ্যেই নেই। তারপর অ্যানিমেটররা মানুষ এবং পশুর কথোপকথনের দৃশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে মুখের অঙ্গভঙ্গি ফুটিয়ে তুলেছেন। এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সামঞ্জস্যতা রেখেছেন, আর সেটি হলো প্রাণীগুলোর লোম এবং লোমের আশেপাশের অংশ যা কথার ধরনের উপর ভিত্তি করে নাড়াচাড়া করে, যেটা বিশ্বাসযোগ্য হওয়ার জন্য খুব জরুরি একটা বিষয়। এবং দর্শকের কাছে কোনোভাবেই যেন এটা না মনে হয় মোগলি চরিত্রটি অহেতুক কথা বলছে। আর এইখানে মোগলি চরিত্রে অভিনয় করা শিশু আর্টিস্টের নাম নীল শেঠি, যে পুরো সিনেমায় একাই অভিনয় করেছে, কারণ পর্দায় দেখানো সকল প্রাণীগুলো সিজিআই টেকনোলজির মাধ্যমেই তৈরি করা হয়েছিল, আর যেখানে অনেক নামী দামি অভিনেতারা ভয়েস ওভার করেছেন। এই মুভিতে কাজ করার কারণে নীল শেঠির অনেক অভিনেতাদের সাথে মেশার সুযোগ হয়েছিল, যারা সবসময় নীল পোশাক পরিহিত ছিল। অনেক ক্রু মেম্বার ছিল যারা সবসময় প্রাণীদের ফুতুল ধরে রাখত, যাতে নীল শেঠি কথা বলতে ওই দিকে তাকায় এবং সে জায়গায় পরবর্তীতে সিজিআই টেকনোলজির মাধ্যমে পশুদের অ্যাডজাস্ট করা যায়। অ্যাভেঞ্জার এন্ড গেম, 2008 সাল থেকে শুরু হওয়া আয়রন ম্যান থেকে শুরু করে এন্ড গেম পর্যন্ত মার্বেল 23টি মুভি রিলিজ করেছে, যেখানে সবগুলো সিনেমাই বক্স অফিস হিট ছিল। অসাধারণ অভিনয় আর অদ্ভুত গল্পের সাথে সিজিআই টেকনোলজির অসাধারণ কম্বিনেশন পুরো সিনেমাটিকে সুপার ডুপার হিট বানিয়ে দিয়েছে। এন্ড গেমে এমন অনেক দৃশ্য রয়েছে যেটা সিজিআই ব্যতীত একদমই সম্ভব না। সিনেমার সবশেষ যুদ্ধের দৃশ্যটি গ্রিন স্ক্রিনের মাধ্যমে এমন রূপ দেওয়া হয়েছিল যেখানে পিছনে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ল্ড দেখা গিয়েছিল। এই সিনেমায় অনেকগুলো চরিত্র সিজিআই এর মাধ্যমেই তৈরি করা, যেমন 8 ফুট লম্বা থানোসের চেহারায় ফেসিয়াল রিক্রিয়েশন টেকনোলজির সাহায্যে অ্যাক্টর জোস রোলিং এর চেহারার এক্সপ্রেশন ফুটিয়ে তোলা হয়েছিল। ঠিক এভাবেই হালকের চেহারায়ও এক্সপ্রেশন ফুটিয়ে তোলা হয়, সাথে এর বডি মুভমেন্ট শনাক্ত করার জন্য মোশন ক্যাপচার স্যুট ব্যবহার করা হয়েছিল। মেলিফিসেন্ট মিস্ট্রিস অফ ইভিল, এটি 2014 সালের মেলিফিসেন্টের সিকুয়েল, যেখানে অ্যাঞ্জেলিনা জোলিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায়। আর এখানে অ্যাঞ্জেলিনার সাথে আরও বেশ কিছু চরিত্রকে উঠতে দেখা যায়, যার জন্য দুইটি আলাদা আলাদা পদ্ধতির ব্যবহার করতে হয়েছিল, যেখানে প্রথম পদ্ধতিটি ছিল এদেরকে হাওয়ায় ভাসিয়ে রাখা, যেটা প্রায় সিনেমায় ব্যবহার করা হয়। আর দ্বিতীয়টি ছিল এমন একটি পদ্ধতি যাতে অ্যাক্টররা হাওয়ায় উড়ার সময় 360 ডিগ্রি পর্যন্ত মুভমেন্ট করতে পারে। অ্যাক্টরদের এই মুভমেন্ট দেওয়ার জন্য পুরো মেকানিজমের পেছনে কাজ করেছিল নীল পোশাক পরিহিত কিছু লোকেরা, যাদেরকে আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর পরবর্তীতে সিজিআই টেকনোলজির মাধ্যমে এদেরকে বদলে দেওয়া হয়েছিল। পুরো প্রক্রিয়াটি এমনভাবে করা হয়েছিল যাতে আগে পিছিয়ে এবং 360 ডিগ্রি মুভমেন্টের সময় অ্যাক্টররা পুরোপুরি সুরক্ষিত থাকে। এর সাথে মেলিফিসেন্টের পাখাগুলোও সিজিআই টেকনোলজির মাধ্যমে বানানো হয়েছিল, আর এর জন্য শুটিংয়ের সময় অ্যাঞ্জেলিনা জোলির পিঠের মধ্যে এমন কিছু লাগিয়ে রাখা হয়েছিল যেখানে পরবর্তীতে পাখা সংযুক্ত করা হয়েছিল। সিজিআই শুধুমাত্র ডানাগুলোকে আসল ডানার মতো করে তৈরি করেনি, সেই সাথে শরীরের গতিবিধির সাথে সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছিল। হ্যারি পটার, যদি আপনি হ্যারি পটারের ফ্যান হয়ে থাকেন, আপনার নিশ্চয়ই ক্রিডুয়েস নামের এই আজব প্রতিযোগিতার কথা অবশ্যই মনে আছে, যেখানে ঝাড়ুর মধ্যে বসে হ্যারি পটার এবং অন্যান্য প্রতিযোগিতারা গোল গোল করে হাওয়ায় উঠতে থাকে। আর এই প্রতিযোগিতা ছাড়াও হ্যারি পটারকে বিভিন্ন দৃশ্যে ঝাড়ুর মধ্যে উঠতে দেখা যায়। বলে রাখছি যে উড়ার জন্য ব্যবহৃত এই ঝাড়ুগুলো একদম আসল ছিল, কিন্তু মূল বিষয় ছিল ঝাড়ুটিতে বসা অ্যাক্টররা না উড়ে এক জায়গায় বসা ছিল। এই সকল দৃশ্যকে সিনেমায় রূপ দেওয়ার জন্য VFX টিম ঝাড়ুর একটি রোটেটিং প্ল্যাটফর্ম বানিয়েছিল এবং যেখানে অ্যাক্টররা বসেছিল, আর পেছনে ছিল গ্রিন স্ক্রিন, যা পরবর্তীতে বাদ দিয়ে সিনেমার উপযোগী ডিজিটাল ব্যাকগ্রাউন্ড সংযুক্ত করা হয়েছিল।
झाड़ू दिए उड़ार सकल दृश्य रियल सिनेमाटोग्राफी और सीजीए टेक्नोलॉजी असाधारण कम्बिनेशन छिलो पुरो सिनेमाटी। लाइफ अफ पाई, लाइफ अफ पाई के एक दुर्दान्त विजुअल मास्टरपीस हिसाब से विवेचना करा है, कारण अस्कार विजयी छवि तैरी करा कोनो सहज काज नय। ए सिनेमाय देखानो समुद्रेर दृश्यगुली एक्टिव पानी टैंकेर मध्ये देखानो हुएछिलो, जेटी तैरी करा हुएछिलो ताइवानेर एकटी परित्यक्त विमानबंदरे, जेटी शुधुमात्र ई छबिर दृश्य धारणेर जन्य तैरी करा हुएछिलो। ई ओयेब टैंकटी पृथिबीर सबथेके बड़ शिल्प ओयेब टैंक एबं एर विषयबस्तुगुलोके एमन भावे तैरी करा हुएछिलो जाते दृश्य धारणेर समय सूर्येर आलोकरश्मिर सम्पूर्ण व्यवहार करा जाय। बोटे थाका अभिनेताओदेर सकल दृश्य ई टैंकेर मध्येई दृश्यायित हुएछिलो। এবার যদি বাঘের কথাই আসি তবে বলতেই হয় এখানে বাঘের কোনো অস্তিত্বই ছিল না। এই বাঘটিকে মূলত সিজিএ টেকনোলজির মাধ্যমে রূপ দেওয়া হয়েছিল। সাথে সারাদিনের দৃশ্য ধারণ শেষে ভিজুয়াল ইফেক্ট সমুদ্রের মতো করে দেখানোর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল। এখানেই শেষ নয়, এই সমুদ্রকে অবিকল সমুদ্র মতো ফুটিয়ে তোলার জন্য হাই পাওয়ার হাইপারবুস্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, যার কারণে আমরা সিনেমার পর্দায় ঝড় তুফান এবং রাতের সৌন্দর্য দেখতে পেয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের পর্বের আয়োজন। আর আপনি যদি এরকমই ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশনের জন্য। সবশেষে স্টে কুল, বি হ্যাপি।